ভূত চতুর্দশী কেন পালন করা হয় জানেন কি? ভূত অর্থাৎ অতীত, চতুর্দশী অর্থাৎ কৃষ্ণপক্ষে চোদ্দতম দিন। পুরাণ মতে চোদ্দ পুরুষকে তুষ্ট করতে চোদ্দ শাক খাওয়া হয়। ধনতেরাসের পরের দিন এবং কালী পুজোর আগের দিন চোদ্দ শাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে সন্ধ্যাবেলায়। এই দিন চামুণ্ডারূপী চোদ্দ ভূত দিয়ে অশুভ শক্তিকে তাড়ানোর জন্য মা কালী স্বয়ং নেমে আসেন মর্তে। বৈজ্ঞানিক মতে এই সময়টা ঋতু পরিবর্তনের জন্য অসুখ বিসুখ হয়ে থাকে, তাই জন্য এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অসুখ বিসুখ থেকে রক্ষা করতে চোদ্দ শাক খাওয়া হয়। এই নরক চতুর্দশীতে অকাল মৃত্যু থেকে মুক্তি এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য পূজা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই চতুর্দশীতে নরকাসুরকে বধ করেছিলেন, তাই এই তিথিকে বলা হয় নরক চতুর্দশী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে লিখুন জয় মা কালী, সকলের মঙ্গল করো মা।